কারণে প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে ভারতের পেট্রাপোল বন্দর। আটকা পড়েছে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় থাকা শিল্প কারখানার কাঁচামাল ও খাদ্যদ্রব্য সহ পণ্য বোঝায় প্রায় 5,000 ট্রাক। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি চরম বিপর্যয়ের মুখে পড়েছেন আমদানিকারকরা। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও আশ্বাসেই আটকে আছে সব। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা ভাইরাস সংক্রমণ রোধে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ গত 26 মার্চ থেকে বেনাপোল বন্দরের সাথে সব ধরনের পণ্যের আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ করে দেয়। এ সময় বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় ছিল প্রায় 5,000 পণ্যবোঝাই ট্রাক। এসব পণ্যের বেশিরভাগ শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল, কেমিক্যাল ও খাদ্যদ্রব্য। পণ্যগুলো দ্রুত খালাস করা না গেলে গুণগত মান নষ্ট হতে পারে। এ অবস্থায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন আমদানিকারক ও ব্যবসায়ী নেতারা। একটা দুটো দিনের জন্য যদি ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে আলাপ করে আমাদের এই ফ্যাক্টরির কাঁচা মাল যেগুলো আছে, ওষুধ শিল্পর যে কাঁচামালগুলো আছে, এগুলো যদি দেশে ঢোকানো যায়, ভারতীয় পাশ থেকে আমাদের এই গাড়িগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে, তাহলে বাংলাদেশের ব্যবসায়ীরা অনেক মানে ড্যামারেজের হাত থেকে অধিকাংশ আমদানিকারক ব্যাংক থেকে লোন নিয়ে এগুলো ইম্পোর্ট করছে, এগুলো বর্ডারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আটকে থাকা পণ্যের জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে বারবার আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ নেয়নি বলে জানান বেনাপোল বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা। খুবই আশাবাদী যে কাজ শুরু হতে যাবে, এখানে ভয় করে তো কাজ হবে। ওদের সাথে আমাদের কমিটমেন্ট ছিল যে গাড়িগুলা ঢোকার সাথে সাথে খালি করে গাড়িগুলা পাঠিয়ে দেব, কিন্তু তারা সেই গাড়িগুলাই আমাদেরকে দেয়নি। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতি বছর প্রায় 60,000 কোটি টাকার পণ্য ভারত থেকে আমদানি হয়ে থাকে, যা থেকে সরকারের রাজস্ব আসে প্রায় 5,000 কোটি টাকা। সময় সংবাদ, বেনাপোল।